ভাড়া করে বিশাল বিশাল অনুষ্ঠান করতেন। 2013 সালে বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তো এখানে দূতাবাসের উদ্যোগে 21 প্রত্যেকটা জাতীয় দিবসই পালন করা হয়। বিশেষ করে এই ভাষার দিবসটা একটু অন্যরকম ভাবে পালন করা হয়। যেমন প্রবাসীদের একটা দাবি ছিল বৈরুতের ভিতরে বাংলাদেশিদের জন্য একটা শহীদ মিনার স্থাপিত হবে, এবং সেই দাবিটা এখনো পূরণ না হলেও বৈরুত দূতাবাসের রাষ্ট্রদূতের একান্ত সহযোগিতায় বৈরুতে এখন আমাদের একটি ওই দূতাবাসেরই ছাদের উপরে অস্থায়ী শহীদ মিনারে সেখানে এই সকল কমিউনিটি নেতৃবৃন্দ এই আশা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আর এই বছরও আয়োজনের ভেতরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির বৈদেশিক লেবানন যুব কমান্ড শাখার নেতৃবৃন্দ এবার বিশালভাবে এই 21 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে, তাদেরও প্রস্তুতি সম্পন্ন। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা এই এত বছর ধরে লেবাননে যে আয়োজনগুলি করে আসছি, সকল আয়োজনই প্রবাসীরা বাংলাদেশের প্রতি তাদের নিজের সংস্কৃতি নিজেদের ভালোবাসা থেকেই এই বিজয় দিবসগুলি বা জাতীয় দিবসগুলি করে থাকে। আমরা প্রবাসীরা হয়তো পারি না একটা জিনিস, যে যে দিবসটা ওই দিনই ছুটির দিন না হলে আমাদের সম্ভব হয় না। লেবাননের ছুটির দিন সাপ্তাহিক ছুটি যেটা রবিবারে হয়, এবং আমাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানেই ওই সিস্টেম হিসেবে করতে হয়, হয়তো এক রবিবার আগে হয়তো এক দল, এক রবিবার পরে কমিউনিটির এক কমিটি পড়বে, এক রবিবার পরে, এভাবেই ছুটির দিনে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি।